প্রথমবার আমি তোমাদের জন্য আজকে ইউটিউবে একটা ক্লাস নিয়ে আসছি আমাদের সকলেরই কম বেশি বিশেষ করে আর্টস এর ছেলে মেয়েদের একটা ভীতির জায়গা হলো পরিমিতি মানে এরকম যে পার্টিগণিত করব কিন্তু পরিমিতির সাথে আমরা করে তাই না কিন্তু আমি কথা দিচ্ছি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করার পর তোমরা পরিমিতির ফ্যান হয়ে যাবে আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা করবে এবং অবশ্যই ক্লাসের শেষে আমাকে কমেন্টে জানাবে ক্লাস তোমাদের কেমন লাগলো তাহলে ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমি পরিমিতির সমকোণী ত্রিভুজ এইটার ওপর কয়েকটা অঙ্ক করছি তোমরা নজর রাখো পর্দায় আচ্ছা সবার প্রথম তোমরা বলো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝি সমকোণী ত্রিভুজ দেখতে আমাদের এই রকম হয় তাই না যার একটা কোন হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এইটা এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি আর ত্রিভুজের তোমরা সকলেই জানো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা ত্রিভুজের যে নব্বই ডিগ্রি কোনটা আছে তার উল্টো দিকের যে বাহুটা সেইটাকে আমরা কি বলি সেইটাকে আমরা অতিভুজ বলি তাই না তাহলে এই যে নব্বই ডিগ্রি রয়েছে নব্বই ডিগ্রির উল্টো দিকের বাহুটা এটাকে আমরা অতিভুজ বলি বেশ আর সাধারণত আমরা নিচের দিকে যে বাহুটা থাকে সেই বাহুটাকে আমরা ভূমি বলি আর ওপর দিকে যেটা থাকে সেইটাকে আমরা বলি লম্ব আমরা আজকে নিচের দিকের সব বাহুগুলোকে ভূমি আর ওপর দিকের গুলোকে লম্ব ধরেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে তাহলে নিচের দিকটা এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা বেশ এই যে ত্রিভুজের তিনটে কোণ রয়েছে তিনটে বাহু আছে এই তিনটে বাহুর মধ্যে সব থেকে বড় বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ এই যে অতিভুজ রয়েছে এই অতিভুজটা হচ্ছে আমাদের ত্রিভুজের সব থেকে বড় বাহু বেশ এখানে আমি ডান দিকের কয়েকটা মান লেখা রয়েছে সেই মানগুলো হচ্ছে তিন চার পাঁচ পাঁচ বারো তেরো সাত চব্বিশ পঁচিশ আট পনেরো সতেরো নয় চল্লিশ একচল্লিশ এগারো ষাট একষট্টি বারো পঁয়ত্রিশ আর কুড়ি একুশ উনত্রিশ এই যে মানগুলো আমি লিখলাম বা লেখা রয়েছে এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের যে আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে অতিভুজ ভূমি লম্ব এই তিনটের মাপ কেমন তিন চার পাঁচ এইটার মধ্যে আমি যদি কম্বিনেশন করি এই ত্রিভুজটায় যদি বলা হয় এই ভূমির দৈর্ঘ্য তিন সেন্টিমিটার আর উচ্চতা চার সেন্টিমিটার তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে সমকোণী ত্রিভুজের মাপ গুলো হচ্ছে তিন চার পাঁচ এখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন ভূমি উচ্চতা আর অতিভুজ এই তিনটে বাহুর মধ্যে সব থেকে বড় বাহুটা অতিভুজ সেই রকম এই যে মানগুলো আমি লিখেছি এই মানগুলো তিনটের মধ্যে সবার এই গুলো সব ছোট সব মাঝার আর ডান দিকের মানগুলো সব বড় তাহলে বাঁ দিকের টা সব থেকে ছোট মাঝখানে মাঝার আর ডান দিকের হচ্ছে সব থেকে বড় তাহলে এই যে বড় মানগুলো রয়েছে ডান দিকের যে মানগুলো সেই মানগুলো অবশ্যই সবসময় অতিভুজ হবে কি বললাম তিনটে মানের মধ্যে যেমন কুড়ি একুশ উনত্রিশ এই তিনটে মানের মধ্যে আমি যদি ত্রিভুজে বসাই সমকোণী ত্রিভুজে বসাই তাহলে এই যে উনত্রিশ দৈর্ঘ্য যেটা আছে উনত্রিশ সেন্টিমিটার হোক বা মিটার হোক এইটা সবসময় অতিভুজের দৈর্ঘ্য হবে কারণ কি এই তিনটে বাহুর মধ্যে সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ সব থেকে বড় তাহলে এই কুড়ি একুশ আর উনত্রিশ এর মধ্যে উনত্রিশটা সব অতিভুজের মান হবে আর কুড়ি একুশ এর মধ্যে এইটা কুড়ি হতে পারে এইটা একুশ হতে পারে বা এইটা কুড়ি হতে পারে এইটা একুশ হতে পারে যা খুশি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে চলো তাহলে কয়েকটা অঙ্কের মাধ্যমে সব জিনিসটা আরো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে বলেছে যে সমকোণী ত্রিভুজের ভূমি তিন সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার বলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত পরিসীমা কত এবং ক্ষেত্রফল কত প্রথমে আমি একটা ত্রিভুজের ছবি আঁকছি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে যে ডাটাগুলো বলে দিয়েছে ভূমি বলেছে কত তিন ভূমি তিন মানে আমি নিচের দিকটা ধরলাম তিন চলো উচ্চতা বলেছে চার চার মানে এইটা হচ্ছে চার তাহলে অতিবুষ্টির তাহলে ত্রিভুষ্টির অতিভুজের দৈর্ঘ্য তাহলে সমকোণী ত্রিভুজের যে ডাটাগুলো আমি বললাম মানগুলো বললাম তার মধ্যে ছিল কত তিন চার হলে অতিভুজের দৈর্ঘ্য কত হয় পাঁচ হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমি কত লিখব পাঁচ চলো তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম পাঁচ এইবার আছে পরিসীমা একটা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা পরিসীমা কথাটা এসছে সীমানা থেকে ঠিক আছে সীমানা মানে একটা বাড়ির সীমানা একটা রাস্তার সীমানা যেভাবে আমরা বুঝি সেই রকম ত্রিভুজের ক্ষেত্রেও তাই সীমানা মানে কতটা এইভাবে পুরো জায়গাটা জুড়ে ঘেরা আছে সেইটাই হচ্ছে আমাদের সীমানা তাহলে এটা সীমানা যদি আমি বের করতে যাই বা পরিসীমা বের করতে যাই তাহলে তিনটে বাহুকে যোগ করে দিলেই হবে তাই না তাহলে এইটা হচ্ছে চার প্লাস এইটা হচ্ছে তিন প্লাস এইটা হচ্ছে পাঁচ টোটালটা হচ্ছে সমান হচ্ছে বারো সেন্টিমিটার এর একক হচ্ছে সেন্টিমিটার ছিল সেই জন্য এই পরিসীমার দৈর্ঘ্য হবে পরিসীমা হবে বারো সেন্টিমিটার ক্লিয়ার এই পর্যন্ত তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্যটা পেলাম পরিসীমা পেলাম আর এবার আসছি ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে খাতায় একটু নোট করে নাও ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে কত হবে জাস্ট এই মানগুলো একটু বসিয়ে দাও হাফ ভূমির মান কত আছে ভূমিটা নিচের দিকটা সবসময় ভূমি মানে তিন আর উচ্চতা কত আছে চার এটা কাটাকুটি করে দিলে কত হয় এর একক হবে আমাদের দৈর্ঘ্য পরিসীমা এর একক হবে যেটা দেওয়া থাকবে সেইটাই আর ক্ষেত্রফলের একক হবে সবসময় এইটার বর্গ মানে বর্গ মিটার বর্গ কিলোমিটার বর্গ সেন্টিমিটার এরকম ক্ষেত্রফলের একক তাহলে এখানে যদি সেন্টিমিটার থাকে দৈর্ঘ্য তাহলে এর ক্ষেত্রফলের একক কি হবে বর্গ সেন্টিমিটার তাই না সেন্টিমিটার লিখতে পারি বা বর্গ সেন্টিমিটার লিখবে সেটাই হবে ঠিক আছে চলো দেখা যাক পরের যেটাই সবার প্রথম আমরা কি করব সবার প্রথম একটা ত্রিভুজের ছবি এঁকে নেব সমকোণী ত্রিভুজ আজকে সমকোণী ত্রিভুজের ছবি আঁকব এখানে বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য তাহলে সমকোণের সঙ্গে লেগে থাকা বাহু দুটো অঙ্কে বলেছে সমকোণ সংলগ্ন বাহু দুটি তাহলে লেগে আছে কোন দুটো বাহু একটা আট সেন্টিমিটার একটা পনেরো সেন্টিমিটার আমি এইটাকে ধরছি আট সেন্টিমিটার এইটাকে ধরছি পনেরো সেন্টিমিটার তোমরা এটাকে আট সেন্টিমিটার এটাকে পনেরো সেন্টিমিটারও ধরতে পারো তাতে কিচ্ছু অসুবিধা নেই তাহলে সমকোণী ত্রিভুজের দেখো প্রথম পাতার যে মানটা আমি লিখিয়েছি সেখানে কি আছে আট পনেরো হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে আট পনেরো সাতেরো তাই না তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে সাতেরো তাহলে এখানে পেয়ে গেলাম অতিভুজের দৈর্ঘ্য সাতেরো সেন্টিমিটার চলো এইবার হচ্ছে আমাদের পরিসীমা পরিসীমা মানে হচ্ছে সীমানা থেকে এসছে সীমানা মানে হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি মানে হচ্ছে এটা পনেরো প্লাস আট প্লাস সতেরো যোগ করে দাও পনেরো প্লাস আট প্লাস সতেরো কত হলো চল্লিশ সেন্টিমিটার এর পরিচীমা একক হবে সেন্টিমিটার কে আর এই পর্যন্ত বেশ এইবার আসছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সূত্রটা জেনে গেছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না তাহলে বের করে দাও ক্ষেত্রফল হচ্ছে উচ্চতা ধরেছি পনেরো এর একক কি হবে বললাম ক্ষেত্রফলের সব সবসময় বর্গ হবে তাহলে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার যেটা খুশি তোমরা লিখতে পারো চার পনেরো ষাট বর্গ সেন্টিমিটার ক্লিয়ার এই পর্যন্ত তাহলে দেখো এই মানগুলো জাস্ট দিনে একবার করে খালি রিডিং করবে তাহলেই তোমার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর এখানের মধ্যে থেকে কমন চলো পরের অঙ্কে ফেরা যাক সবার সবার প্রথম প্রথম কি একটা সমকোণী ত্রিভুজ আঁকব বেশ এখানে বলেছে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমির দৈর্ঘ্য তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত বলেছে পঁচিশ অতিভুজের দৈর্ঘ্য বলেছে পঁচিশ তাহলে এইটা লিখলাম পঁচিশ আর ভূমির দৈর্ঘ্য তাহলে ভূমি মানে হচ্ছে নিচের দিকটা এটা কত তাহলে এইবার জিজ্ঞেস করেছে আমাদের এই উচ্চতাটা আচ্ছা আমি যে মানটা লিখিয়েছি তার মধ্যে দেখো সাত কত পঁচিশ আছে সাত চব্বিশ পঁচিশ দেখো তোমাকে ড্যাব ড্যাব করে দেখছে যে মানটা আমি লিখিয়েছি সেই মানটা তোমাকে ড্যাব ড্যাব করে দেখছে তাই না সাত এটা হচ্ছে চব্বিশ এটা পঁচিশ তাহলে আমি পেয়ে গেলাম এই তো উচ্চতা উচ্চতা পেয়ে গেলাম কত চব্বিশ সেন্টিমিটার যেহেতু এই এর এককগুলো সেন্টিমিটার আছে সেই জন্য এটাও হয়ে গেল চব্বিশ সেন্টিমিটার চলো নেক্সট হচ্ছে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে সীমানা মানে সব বাহুগুলোর যোগ করে দিলেই হবে করে দাও চব্বিশ প্লাস পঁচিশ +7 এত একক কি হবে সেন্টিমিটার 56 সেমি এটা হচ্ছে এই ত্রিভুজটার পরিসীমা চলো এবার হচ্ছে ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য আমরা যদি বের করতে পারি এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি তাহলে আমাদের কাছে ক্ষেত্রফল বের করাটা এমন কিছুই ব্যাপার না তাহলে বের করে দাও হাফ ইনটু ভূমির দৈর্ঘ্য 7 আছে আর উচ্চতা কত আছে চব্বিশ কাটাকুটি করে দাও সাত বারো চুরাশি চুরাশি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক সবসময় হবে বর্গ সেন্টিমিটার ক্লিয়ার এই পর্যন্ত চলো পরের অঙ্কে ফেরা যাক সবার প্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকবো এখানে বলেছে লম্ব হচ্ছে চল্লিশ মিটার লম্ব মানে আমরা সাধারণত ওপরে দিকটাই ধরি তাহলে লম্ব এটা যদি চল্লিশ মিটার হয় আর কি বলেছে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য একচল্লিশ মিটার বা তাহলে বলো মান এটা হচ্ছে একচল্লিশ মিটার তাহলে সমকোণী ত্রিভুজের কত চল্লিশ একচল্লিশ সমকোণী ত্রিভুজের কত চল্লিশ একচল্লিশ নয় চল্লিশ একচল্লিশ যে মানটা লিখিয়েছি গরুর রচনার মতো এটা যেখানেই যাব গোটা পরিমিতি তিকনমিতি সব জায়গাতেই আমাদের কাজে লাগবে আমাদের সেই ছোটবেলাকার গরুর রচনার মতো চলো তাহলে নয় চল্লিশ একচল্লিশ তাই না নয় চল্লিশ একচল্লিশ তাহলে আমি এখানে পেয়ে গেলাম ভূমি তাহলে ভূমি যখন পেয়ে গেলাম তাহলে আমাদের পরিসীমা বের করা ক্ষেত্রফল বের করা এমন কিছুই ব্যাপার না চলো তাহলে হচ্ছে পরিসীমা বের করতে বলেছে পরিসীমা মানে তিনটে বাহুর যোগ করে দেবো চল্লিশ প্লাস পদ্ধতি সেম প্লাস নয় সমান হচ্ছে এত একক কি হবে একক এখানে কি আছে সেই জন্য এর একক হবে এটার মিটার মিটার নব্বই মিটার বেশ এইবার বের করতে বলেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে হাফ ভূমির দৈর্ঘ্য কত নয় আর উচ্চতা চল্লিশ কাটাকুটি করে দাও একশো আশি বর্গমিটার বা মিটার স্কোয়ার ঠিক আছে তোমরা লেখাতে বর্গমিটারও লিখতে পারো আবার মিটার স্কোয়ারও লিখতে পারো যেটা ইচ্ছা দুটোই ঠিক তাহলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল একশো আশি বর্গমিটার পরের অঙ্ক সবার প্রথম অঙ্ক করার আগে আমরা ছবিটা এঁকে নেব অঙ্কে বলেছে এইবার এতক্ষণ দুটো বাহুর মান দেওয়া থাকছিল এখন কিন্তু আর দুটো বাহুর মান দেওয়া থাকছে না যে কোনো একটা মান দিচ্ছে আর অন্য ডাটাগুলো দিচ্ছে কেমন দিচ্ছে অতিভুজের দৈর্ঘ্য বলেছে তেরো সেন্টিমিটার চলো অতিভুজ মানে হচ্ছে এইটা তেরো সেন্টিমিটার আবার অঙ্কে বলেছে পরিসীমা হচ্ছে আচ্ছা আমাদের যে মানগুলো ছিল একটু খেয়াল করো তিন চার পাঁচ পাঁচ বারো তেরো সাত চব্বিশ পঁচিশ এই মানগুলোর মধ্যে এই যে অতিভুজের মান তেরো বলে দিয়েছে এটা থেকে আমরা অবশ্যই বলতে পারি অতিভুজ এসছে নিশ্চয় এই ডান দিকের কোন মান থেকে তাই না এই বাহুটা এই বাহুটা থেকে তো আসতে পারে না কারণ এই বাহু থেকে ডান দিকের বাহুগুলো থেকে এসছে যেহেতু এই তিনটে মানের মধ্যে সব থেকে বড় মানটা হচ্ছে অতিভুজ এবং ডান দিকে আমরা লিখেছি দেখ তিন চার পাঁচ সবার ছোট হচ্ছে এইটা এটা মেজ তারপর বড় প্রত্যেকটার ক্ষেত্রে ছোট মেজ বড় ছোট মেজ বড় সেই হিসাবে তাহলে এই পাঁচকে কি কখনো তেরো আসতে পারে পাঁচ থেকে পাঁচ থেকে কোনো সংখ্যা গুণ করে কি কখনো তেরো আসবে না আসবে না তাহলে কোথা থেকে আসতে পারে তেরো থেকে আসতে পারে বেশ ঠিক আছে চলো তাহলে তেরো ধরলাম অতিভুজ তাহলে বাকি দুটো বাহু কত হবে পাঁচ বারো তুমি এটাকে পাঁচ ধরতে পারো এইটাকে বারো ধরতে পারো আবার যদি বলো যে এইটাকে বারো ধরবো এইটাকে পাঁচ ধরবো দুটোই ধরতে পারো তাতে কিছু অসুবিধা নেই এইবার আরেকটা জিনিস আমি এটা যে পাঁচ আর বারো ধরে নিলাম ধরে নিলাম ঠিক আছে কিন্তু ঠিক ধরলাম কিনা সেটা অবশ্যই একবার যাচাই করতে হবে কি দিয়ে অঙ্কে একটা ডাটা দিয়েছে পরিসীমা হচ্ছে তিরিশ সেন্টিমিটার পরিসীমা মানে কি তিনটে বাহুর যোগ ফল তাহলে একবার দেখে না হোক বারো প্লাস তেরো প্লাস পাঁচ হ্যাঁ এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে পরিসীমা হচ্ছে তিরিশ তার মানে আমি যে মানটা ধরেছি সেইটা ঠিক ধরেছি চলো তাহলে এবার যেটা জিজ্ঞেস করেছে আমি বলে দেবো ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল কি করব হাফ ভূমি কত পাঁচ আর উচ্চতা বারো কাটাকুটি করে দাও ছয় পাঁচে তিরিশ বর্গ সেন্টিমিটার এর একক কি হবে বর্গ সেন্টিমিটার তাই না তাহলে আমরা যদি এই মান দুটো বের করতে পারি তাহলে আমাদের কাছে পরিসীমা জানতে চাক ক্ষেত্রফল যাই জানতে চাক আমাদের বলে দেওয়াটা খুব সহজ হবে ঠিক আছে চলো সবার প্রথম আমরা ছবি বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে সতেরো সেন্টিমিটার এই অতিভুজ হচ্ছে বড়টা এইটার দৈর্ঘ্য সতেরো বেশ ঠিক আছে এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির অন্তর বা সমকোণ সংলগ্ন বাহু দুটির অন্তর সমকোণ সংলগ্ন বাহু দুটি বলতে এই যে আমাদের সমকোণ আছে এর সঙ্গে লেগে থাকা বাহু দুটি এই একটা বাহু লেগে আছে এই একটা বাহু লেগে আছে এই বাহু দুটির দৈর্ঘ্যের ডিফারেন্স অন্তর মানে হচ্ছে পার্থক্য পার্থক্য কত বলেছে সাত তাহলে পার্থক্য যদি সাত হয় তাহলে কত কত বাহু বিয়োগ করলে বিয়োগফল ফল সাত হবে তাহলে অতিভূত যদি সতেরো হয় এই সাতেরো থেকে আমি সেই গরুর রচনা থেকে বলতে পারি আট পনেরো সাতেরো তাই না এটা ধরলাম আট এইটা ধরলাম পনেরো এইটা সতেরো তাহলে আট পনেরো সাতেরো হলে এই যে বাহু দুটো ধরলাম সমকোণ সংলগ্ন বাহু বলতে এই বাহুটা আর এই বাহুটা বুঝছি তাহলে পনেরো থেকে আট একবার বিয়োগ করে দেখে নাও পনেরো থেকে আট বিয়োগ করলে হ্যাঁ অঙ্কে যেটা বলেছে সাত অন্তর হচ্ছে সাত তার মানে আমি যে আট আর পনেরো ধরেছি এইটা সঠিক ধরেছি ঠিক আছে চলো তাহলে এবার যেটা জিজ্ঞেস করবে আমাদের কাছে এই ধরাটাই ফ্যাক্টর মানে কত কত বাহুর দৈর্ঘ্য বাকিগুলো হবে এইটা ধরতে পারলে আমাদের পরিসীমা ক্ষেত্রফল যেটাই বলুক না কেন বলতে পারবো তাই না চলো তাহলে পরিবস্ত ত্রিপুষ্টির ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে আট আর উচ্চতা হচ্ছে পনেরো তাই না কাটাকুটি করে দাও চার পনেরো ষাট বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার আছে তাহলে এর একক কি হবে ক্ষেত্রফলের একক একক সময় হবে বর্গ সেন্টিমিটার ক্লিয়ার এই পর্যন্ত এই পর্যন্ত ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলেছে একটি সমকোণী ত্রিভুদের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার আর চব্বিশ সেন্টিমিটার বেশ দেখো এতক্ষণ আমি যে মানগুলো বলছিলাম যেটা লিখিয়েছিলাম তার মধ্যে থেকেই সবগুলো ছিল ঠিক আছে এইবার সবসময় যে সেই মানগুলোর মধ্যেই থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই কি রকম গ্যারান্টি নেই আমি যে মানগুলো লিখিয়েছিলাম কত কত তিন চার পাঁচ সেই রকম এই যে তিন চার পাঁচ এই কম্বিনেশনটাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি বাহুর আগে যেমন হচ্ছিল এটা তিন হচ্ছিল এটা চার হচ্ছিল পাঁচ হচ্ছিল এবার এর যে কোনো গুণিতক হতে পারে না হয়ে। যে হতে পারে মানে মনে করো একে আমি তিন কে আমি চার দিয়ে গুণ করলাম তাহলে চার কেও চার দিয়ে গুণ করতে হবে পাঁচ কেও চার দিয়ে গুণ করতে হবে পাঁচ চারে কুড়ি চার চারে ষোলো তিন চারে বারো তার মানে আরো একটা এরকম সমকোণী ত্রিভুজ হতে পারে যেটার বাহুর দৈর্ঘ্য এটা বারো এটা ষোলো এটাও কুড়ি হবে ঠিক আছে সব সময় যে তিন চার পাঁচ থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই এর যে কোনো মাল্টিপেলও হতে পারে তাহলে বারো ষোলো হলে এইটাও কুড়ি হবে সেই রকম তাহলে এই যে অঙ্কটা দিয়েছে এখান থেকে অঙ্কটা একটু করার চেষ্টা করছি কি বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য তাহলে সমকোণের সঙ্গে লেগে থাকা বাহুগুলির দৈর্ঘ্য বলে দিয়েছে তাই না চল এই বাহুটা হচ্ছে আমি ধরে নিলাম দশ আর এইটা হচ্ছে চব্বিশ তাহলে যে মানগুলো আমি লিখেছি দশ আর দশ আর সরি চব্বিশ তাহলে এই মানগুলো কোথা থেকে এসছে প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি আচ্ছা তাহলে আমি বলতে পারি এই যে এইটা নিশ্চয়ই তিন থেকে এসছে বা চার থেকে এই দুটো সংখ্যা এসছে তাহলে তোমরা বলো তিন থেকে কি কখনো চব্বিশ হতে পারে তিন থেকে চব্বিশ হ্যাঁ তিন থেকে চব্বিশ হতে পারে তিন আটে চব্বিশ তাই না তাহলে অপর বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হবে চার আটে বত্রিশ তাহলে হিসাব এইটা বত্রিশ হওয়া দরকার ছিল তাহলে আরেকটা বাহু কত হতো আট পাঁচে চল্লিশ হতো কিন্তু আদৌ এটা তো বত্রিশ নেই এখানে আছে কত দশ আছে তাহলে আমরা নেক্সট অপশনে যাই তিন চার পাঁচ বাদ গেল তারপর কত আছে পাঁচ বারো তেরো তাই না কত আছে পাঁচ বারো তেরো চলো পাঁচ বারো তেরো থেকে আসছে কিনা একটু দেখে নেওয়া যাক পাঁচ বারো তেরো বা পাঁচ থেকে একে দুই দিয়ে গুণ করেছে পাঁচ দুগুণে দশ বা বারো কেও দুই দিয়ে গুণ করতে হবে বারো দুগুণে চব্বিশ তাহলে তেরো কেও দুই দিয়ে গুণ করতে হবে তেরো দুগুণে ২৬ কি বলেছিলাম আমাদের এই যে কম্বিনেশন গুলো আছে এই কম্বিনেশন কে যা দিয়ে গুণ করব তিনজনকেই একই সংখ্যা দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এখানে পাঁচ কে আমি দুই দিয়ে গুণ করে দশ পেলাম আর বারোকে কে দুই দিয়ে গুণ করে চব্বিশ পেলাম এই যে দশ আর চব্বিশ বাহুটা এই তো আমাদের এখানে সেটাই দেওয়া আছে দশ দেওয়া আছে এখানে চব্বিশ দেওয়া আছে তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে তেরো দুগুণে ছাব্বিশ ক্লিয়ার এই পর্যন্ত তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করেছিল অতিভুজের দৈর্ঘ্য কত তোমরাও এখন হয়তো মনে হচ্ছে কত কত থেকে আসছে এবার আস্তে আস্তে তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে চারটে অঙ্ক করার পর সেরকমই দিচ্ছি কয়েকটা অঙ্ক করে ফেলো বেশ ঝড়ের গাছ করার অঙ্ক ঠিক আছে বিরাট ইন্টারেস্টিং ঝড়ে গাছ করার অঙ্ক এখানে আছে ঝরে একটি গাছ পনেরো মিটার উঁচুতে মচকে গিয়ে গোড়া থেকে মিটার দূরে মাটি স্পর্শ করেছে ঠিক আছে বলছে ঝরে একটি গাছ ছিল মিটার মচকে গেছে সবার প্রথম এই যে ঝরে আমাদের গাছ পড়ার অঙ্কগুলো সবার প্রথম গাছ কোথায় দাঁড়িয়ে থাকে গাছ হচ্ছে আমাদের মাটিতে দাঁড়িয়ে থাকে সবার প্রথম আমরা একটা মাটি টানবো মানে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের ভূমি বা মাটি এইটার ওপর গাছ দাঁড়িয়ে থাকবে চলো এরকম প্রথমে গাছটা কত বড় ছিল ইয়া বড় একটা গাছ ছিল তাল গাছ তাই না এত বড় একটা তাল গাছ ছিল বলছে পনেরো মিটার উঁচুতে মচকে গেছে তাহলে কতটা এখান থেকে এতটা হচ্ছে ধরে নিচ্ছি পনেরো মিটার এই মাটি থেকে পনেরো মিটার উঁচুতে এখানে মচকে গেছে গাছটা এবার গাছটা কোন দিকে পড়বে গাছটা ডান দিকে পড়বে না বাঁ দিকে পড়বে ঝড় যেদিকে দেবে সেই দিকে গাছটা পড়বে তাই না চলো আমরা ডান দিকে ফেলছি বলছে মোচকে গিয়ে গোড়া থেকে আট মিটার দূরে মাটি স্পর্শ করেছে এই যে গাছটা উপরে রয়েছে এই গাছটা এরকম ভাবে পড়ে গেছে তাহলে কেমন এরকম পড়ে থাকবে এরকম পড়ে আছে এই নিচেতে ঠিক আছে নিয়ে বলছে গোড়া থেকে আট মিটার দূরে মাটি স্পর্শ করেছে তাহলে এটা কত হলো আট মিটার তাহলে এই যে ত্রিভুজ একটা হলো ছোট এই ত্রিভুজটা এটা কি ত্রিভুজ বলতো এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এইটা দিয়েছে আট এটা দিয়েছে পনেরো তাহলে দৈর্ঘ্য কত হবে আট পনেরো হলে এটা সতেরো হবে তাহলে দেখো যে অংশটা উপর থেকে গাছটা ভেঙে গেছিল সেই অংশটাই তো এইদিকে পড়ে আছে ডান দিকে পড়ে আছে না মাথাটা ভেঙে তাহলে এই অংশটার দৈর্ঘ্য যদি সতেরো হয় তোমরা বলো তো এখান থেকে এতটার দৈর্ঘ্য কত হবে হ্যাঁ যে অংশটা উপর ছিল সেইটাই তো এখান থেকে ভেঙে পড়ে গেছে তার মানে এইটার দৈর্ঘ্য সতেরো হবে তাহলে জিজ্ঞেস করেছে গাছটির উচ্চতা কত গাছটির উচ্চতা মানে টোটাল এখান থেকে এই এতটা তাহলে পনেরো প্লাস সতেরো কত হবে পনেরো প্লাস সতেরো সমান হচ্ছে বত্রিশ মিটার তাই না মিটার আছে তাহলে গাছটির উচ্চতা হচ্ছে পনেরো সতেরো হচ্ছে বত্রিশ মিটার বিরাট ইন্টারেস্টিং অঙ্ক পরিমিতির মধ্যে প্রত্যেকটা অঙ্ক ইন্টারেস্টিং দেখো এর পরের অঙ্কগুলো তোমরা দেখবে আর টকাস করে উত্তর বলে দেবে ঠিক আছে লেটস গো বলছে ঝরে একটি গাছ মাটি থেকে চল্লিশ মিটার উঁচুতে মচকে গেছিল তাহলে সবার প্রথম কি বললাম গাছটা কার উপর দাঁড়িয়ে থাকে ভূমির উপর বা মাটির উপর এইটা হচ্ছে আমাদের মাটি আর তাল গাছ হচ্ছে এইটা এ হচ্ছে আমাদের তাল গাছ বেশ ধরে একটি গাছ চল্লিশ মিটার উঁচুতে মচকে গেছে তার মানে আমি ধরে নিচ্ছি গাছটা এখানটায় মচকে গেছে এটার দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে মিটার মিটার এখান থেকে দৈর্ঘ্য এবার গাছটা ধরে নিলাম ডান দিকে পড়েছে ডান দিকে পড়লে কেমন পড়বে এই অংশটা উপরের অংশটা ভেঙে গিয়ে এই রকম গিয়ে এখানে গিয়ে ঠেকবে তাই না এখানটা তাল গাছের মাথাটা থাকবে বলছে মোচকে গিয়ে গোড়া থেকে ন মিটার দূরে মাটি স্পর্শ করেছে তাহলে গাছটার গোড়া কোথায় আছে এখানে আছে এখান থেকে গোড়াটা কত দূরে স্পর্শ করেছে ন মিটার দূরে তাহলে এটা যদি হয় তাহলে নয় সমকোণী ত্রিভুজ এই যে ত্রিভুজটা হলো এই যে আমরা ছবিটা আঁকলাম এইটা চল্লিশ এটা নয় তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নয় চল্লিশ হলে এইটা কত হবে নয় চল্লিশ হলে এইটা একচল্লিশ হবে তাহলে এই ত্রিভুজটার অতিভূজের দৈর্ঘ্য তাহলে কি হলো যে অংশটা গাছটা আমাদের মাথা থেকে ভেঙেছিল সেই অংশটাই তো ডান দিকে পড়ে গেছে তাই না তাহলে এটা যদি হয় তাহলে এই তো অবশ্যই একচল্লিশ হবে যতটা ভেঙেছিল ততটাই তো ডান দিকে পড়বে এইবার কোশ্চেন আছে কি তাহলে গাছটির উচ্চতা কত গাছটির উচ্চতা মানে হচ্ছে এই টোটালটা তাহলে কত হবে চল্লিশ প্লাস একচল্লিশ তাই না চল্লিশ প্লাস একচল্লিশ সমান হচ্ছে একাশি মিটার মিটার একক আছে তার মানে গাছটির উচ্চতা হচ্ছে একাশি মিটার ক্লিয়ার প্রত্যেকের বিরাট ইন্টারেস্টিং যত সময় যে বাড়বে তত ইন্টারেস্ট বাড়বে ঠিক আছে চলো পরের অঙ্কে বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দুশো বর্গ সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে চল্লিশ সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত তাহলে আমরা সূত্রটা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল তাই না ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চলো এখানে মধ্যে ডাটাটা বলে দেওয়া হচ্ছে ক্ষেত্রফল আছে দুশো তাই না তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় আমি কত লিখবো দুশো সমান সমান হাফ ভূমির দৈর্ঘ্য কত দিয়েছে চল্লিশ উচ্চতা এইটা হচ্ছে উচ্চতা তাহলে এইটা কত হবে এইটা কাটাকুটিটা একটু করে দাও জিরোর সঙ্গে জিরো কেটে গেল চার পাঁচে কুড়ি তাহলে এই উচ্চতা হলো কত দুইয়ের সাথে পাঁচ গুণ মানে উচ্চতা সমান পাঁচ মধ্যে দেখো দুটো ডাটা দেওয়া ছিল ভূমির দৈর্ঘ্য বলে দেওয়া ছিল তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না তাহলে ক্ষেত্রফল যদি দুশো হয় আর ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে এটা চল্লিশ বলে দিয়েছে তাহলে বের করতে হবে উচ্চতাটা মান দুটো বসিয়ে উচ্চতার মানটা জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিলাম হয়ে গেল চলো পরের অঙ্ক বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে ঠিক আছে বেশ এতক্ষণ যে মানগুলো করালাম সেখানে আমাদের ছিল গরুর রচনা প্রথম পাতার যে মানগুলো লিখিয়েছিলাম সেখান থেকেই সব ছিল এবার এমন এমন কি কোনো গ্যারান্টি আছে যে সব সময় পৃথিবীতে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের মানগুলো এর মধ্যেই থাকবে এরকম তো কোনো গ্যারান্টি নেই যা খুশি মান হতে পারে তাহলে সেই সেইরকমই একটা নিয়ে হাজির হয়েছি ত্রিভুজের সমকোণী চলো এটার মানগুলো কত কত বলেছে ত্রিভুজের ভূমি বলেছে চলো তাহলে ভূমিটা পাঁচ আর উচ্চতা কত বলেছে দুই তাহলে এবার জিজ্ঞেস করেছে অতিভুজের দৈর্ঘ্য কত অতিভুজ মানে হচ্ছে এইটা সব থেকে উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ এইটা হচ্ছে আমাদের অতিভুজ এইটার মান কত তাহলে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখানে যে মানগুলো আমাদের গরুর রচনায় পড়বে না সেই মানগুলো কোথা থেকে করব অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার চলো লিখে ফেলো অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে সংক্ষেপে লিখছি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ঠিক আছে তাহলে অতিভুজের স্কোয়ার সমান কত হচ্ছে ভূমি ভূমি মান আছে পাঁচ মানে পাঁচের স্কোয়ার প্লাস লম্বর মান আছে দুই দুইয়ের স্কোয়ার সমান কত হলো পাঁচ পাঁচে পঁচিশ প্লাস চার সমান হচ্ছে উনত্রিশ তাই না তাহলে এই যে উনত্রিশ মানটা আমাদের বেরোলো সেটা হচ্ছে অতিবুজের স্কোয়ার লেখা আছে না অতিবুজের স্কোয়ার তাহলে এটাকে যদি আমি অতিবুজের মান বের করতে চাই তাহলে এটাকে রুট করে দিতে হবে আবার এই দিকটাও রুট করে দিতে হবে তাই না তাহলে এটা অতিবুজের মান কত হবে অতীবুজ রুট উনত্রিশ তাই না তাহলে এই দিকটা অতিভুজটাকেও রুট করে দিলাম আর এই দিকটাকেও রুট করে দিলাম তাহলে এরকম ভাবে আমাদের সমকোণী ত্রিভুজের এই মানগুলোর মধ্যে যদি না থাকে যে কোনো মানই আমাদের এখান থেকে চলে আসবে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি প্লাস লম্ব স্কোয়ার তাই না চলো পরের অঙ্কে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহদয়ের দৈর্ঘ্য বেশ দারুন এতক্ষণ আমি যে ত্রিভুজটা আঁকছিলাম সেইটা ছিল সমকোণী ত্রিভুজ মানে বাহু দুটো আলাদা আলাদা ছিল এইবার দিচ্ছে বাহু সেম কেমন এই যে বাহুটা আঁকলাম এতক্ষণ ছিল এই বাহুটার সঙ্গে এই বাহুটার মাপগুলো আলাদা ছিল যে মানগুলো আমি লিখিয়েছিলাম সেইগুলো সব এইটার থেকে এটা আলাদা কিন্তু এইবার বলেছে সমকোণী সমুদাহ ত্রিভুজ সমকণ ত্রিভুজ আমরা কাকে বলবো একটা সমকোণ থাকবে এর সঙ্গে লেগে থাকা বাহুটা বাহু দুটো আমাদের অতিভূত যেমন আছে আগের অঙ্কগুলো কি ছিল এই বাহুটার সঙ্গে এই বাহুটা আলাদা আলাদা মান ছিল এইবার কিন্তু সেম মান থাকবে ঠিক আছে চলো তাহলে সেম মান থাকলে কিভাবে করবো একটু ধ্যান দাও এইরকম যদি সমান সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কম্বিনেশনটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কম্বিনেশনটা ধরবো ওয়ান ওয়ান রুট টু কেমন তাহলে সমান বাহুদয়ের দৈর্ঘ্য কত ধরবো এক করে ধরবো আর অতিভুজের দৈর্ঘ্য ধরবো রুট টু মনে করো বলেছে সমান বাহুদয়ের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি সাত হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য অবশ্যই সাত হবে কারণ এই বাহু দুটো সমান তাহলে তাহলে কি বলতে পারি দেখো এই এক মানেই হচ্ছে আমি যেটা মনে মনে এক ধরেছিলাম সেইটা মানেই অঙ্কে বলে দিয়েছে সাত তাই না তাহলে এটা মানেও সাত হবে চলো তাহলে রুট মানে কত হবে জাস্ট এর পাশে একটা রুট বসে যাবে তাহলে এইটা মানে যদি সাত হয় এই রুট টু মানে কত হবে সাত রুট দুই তাই তো ওয়ান রুট কিন্তু এই বাহুর সমান বাহুদয়ের সাত তাহলে এটাও সাত হবে আর এইটা কত হবে সাত রুট টু বেশ এরকম সাতের পরিবর্তে যদি অন্য কোনো কিছু বলা থাকে অন্য বলা থাকে এরকম একটা আমাকে বলে দাও দেখি সমান বাহুদয় তাহলে এইটার দৈর্ঘ্য যদি বলে দশ এইটার দৈর্ঘ্য যদি বলে দশ তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে অতিভুজের দৈর্ঘ্য হবে জাস্ট এর সাথে রুট তাহলে আমরা কম্বিনেশন কি ছিল এইটা হচ্ছে আমাদের বেসিক স্ট্যান্ড ওয়ান ওয়ান রুট টু কিসের ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান আর এই কোনটা হচ্ছে সমকোণ সেইটার আমাদের বেসিক যেটা সেটা কত হলো ওয়ান ওয়ান রুট টু সেখানে একের পরিবর্তে অঙ্কে দেওয়া আছে দশ তাহলে এইটাও দশ হবে আর অতিভূজের দৈর্ঘ্য কত হবে দশ রুট টু তাই না চলো আশা করছি এগুলো তোমরা সব পারবে এবার ফেরা যাক আমাদের অঙ্কে অঙ্কে বলেছে বলেছে সমান বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে আমি ধরে নিচ্ছি এই বাউটার দৈর্ঘ্য ছয় এইবার জিজ্ঞেস করেছে অতিভুজের দৈর্ঘ্য কত সমান বাহু মধ্যে তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমরা সমান জানি তাহলে এটা যদি ছয় হয় এটাও ছয় হবে আর অতিভুজ কত হবে ছয় রুট টু তাই না যেহেতু আমাদের কম্বিনেশন ছিল ওয়ান ওয়ান রুট টু তাহলে এইটার কম্বিনেশন কত হবে ছয় 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 রুট টু তাহলে এই জিজ্ঞেস করেছে হ্যাঁ অতিবূদের দৈর্ঘ্য তাহলে অতিবূদের দৈর্ঘ্য পেয়ে গেলাম সিক্স ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্র প্রথমে যেটা বললাম সেটাই চলবে হাফ ভূমি ইন্টু উচ্চতা তাই না তাহলে লিখে ফেলা যাক হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত ছয় আর উচ্চতা কত ছয় তাহলে কাটাকুটি করলে তিন ছয় আঠেরো একক কি হবে একক সেন্টিমিটার আছে এইটা সেন্টিমিটার স্কোয়ার হবে বা বর্গ সেন্টিমিটার ক্লিয়ার এই পর্যন্ত ক্লাস শেষে তোমরা অবশ্যই জানাবে আমাদের ক্লাস কেমন লাগছে আর সেরকম আরো আরো এর পরের ক্লাস গুলোর ইউটিউবের আরো অনেক ভিডিও আসতে থাকবে একটার পর একটা যদি তোমাদের লাইক এবং মোটিভেশন পায় ঠিক আছে চলো তাহলে এবার বলেছে পরিসীমা কত ঠিক আছে চলো তাহলে এই বাহুটার দৈর্ঘ্য ছয় এই দৈর্ঘ্য ছয় আর হচ্ছে তাহলে আমাকে বের করতে হবে এইটার পরিসীমা পরিসীমা মানে সবার প্রথম জানতে হবে কি পরিসীমা হচ্ছে তিনটে বাহুর যোগফল তাহলে এখানে বাহু তিনটে কত আছে ছয় প্লাস ছয় প্লাস রুট টু সিক্স রুট টু সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স রুট টু তাই না তাহলে আমি সবসময় একটা জিনিস করব তোমরা এইভাবেও করতে পারো ছয় প্লাস ছয় প্লাস ছয় রুট টু তাই না তিনটে বাহু এটা ছয় এটা ছয় এটা ছয় রুট টু তাহলে এই তিনটেকে যোগ করে দিলে এখান থেকে ছয় কমন নিয়ে নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস রুট টু তাই না তাহলে এটা হবে সিক্স ইন্টু টু প্লাস রুট টু এখান থেকে আরও রুট টু কমন নিতে পারো সিক্স রুট টু এটা আর কমন নেওয়া দরকার নাই এই পর্যন্ত রাখো এরপরেও তোমরা রুট টু কমন নিয়ে সিক্স রুট টু ইন রুট টু প্লাস ওয়ান সেটাও তোমরা করতে পারো এবার সেটা যদি না করো এইটা এই পর্যন্তই রেখে দাও একটা মজার জিনিস আছে বিরাট আমি দেখাচ্ছি দেখো টু প্লাস রুট টু বেশ এইভাবে তোমরা যোগ করেও আনতে পারো কিন্তু ভাবছো যে এইভাবেই হবে আর একটা তোমরা বলো তো সবার প্রথম বলো আমাদের যে বেসিক ত্রিভুজটা এঁকেছিলাম ওয়ান ওয়ান রুট টু এই ত্রিভুজটার পরিসীমা কত এই ওয়ান এটা ছিল ওয়ান এটা ছিল ওয়ান এটা ছিল রুট টু তাহলে এই বেশিক ত্রিভুস্তার হচ্ছে এক প্লাস রুট টু তাই না দেখো টু তাহলে এইটাকে করলে কত হবে টু প্লাস রুট টু বেশ এখানে দেখো এখানে তো আমি মনে মনে ধরেছিলাম কত এক কিন্তু অঙ্কে দিয়েছে কত ছয় তার মানে একের পরিবর্তে আছে কত ছয় জাস্ট এখানে একটা ছয় গুণ করে দেবো আসবে আমাদের পরিসীম ঠিক আছে এত যোগ করে আবার কমন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কি বললাম এখানে বেসিক যেটা আছে সেটার পরিসীমা ওয়ান প্লাস এইটার সঙ্গে জাস্ট আমাদের ছয় যত বাহ বলবে সেটা গুণ করে দেবো তাহলেই আমাদের উত্তর রেডি ঠিক আছে চলো এইভাবে আমাকে একটা অঙ্ক করে খুশি করে দাও ঠিক আছে বলেছে একটি সমকোণী সমুদ্রিবাহ ত্রিভুজের চলো সবার প্রথম ত্রিভুজটা আঁকব ঠিক আছে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ আমাদের কম্বিনেশন কি আছে অঙ্কে বলে দিয়েছে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজে অতিভুজের দৈর্ঘ্য বলেছে ফোর রুট টু তাই না এই যে অতিভুজটা ধরছি তাহলে এইটা বলে দিয়েছে ফোর রুট টু তাই না বেশ তাহলে সবার প্রথম তোমরা বলো এটা যখন ফোর রুট টু এই বাহুটা বললো আমি যেটা মনে মনে রুট টু ধরছিলাম সেইটাকে অঙ্কে বলে দিয়েছে ফোর রুট টু তাই তো তাহলে মানে কত তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে এটা তাই চার না তাহলে এটা ওয়ান মানে হচ্ছে ফোর ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে রুট টু মানে হচ্ছে ফোর রুট টু তাহলে অতিভুজের দৈর্ঘ্য যেটা ছিল ফোর রুট টু এখান থেকে পেয়ে গেলাম আমার বাহুর দৈর্ঘ্য গুলো চার চার তাহলে এবার জিজ্ঞেস করেছে কি বলেছে সমান বাহুদয়ের দৈর্ঘ্য সমান বাহুদয়ের দৈর্ঘ্য চার পেয়ে গেলাম চার সেন্টিমিটার এবার জিজ্ঞেস করেছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে হাফ ভূমি হচ্ছে হচ্ছে আর উচ্চতা চার কাটাকুটি করে দাও চার দুগুণে আট এর একক কি হবে বর্গ সেন্টিমিটার তাই না চার দুগুণে আট বর্গ সেন্টিমিটার বেশ এবার বলে দাও এইটার জিজ্ঞেস করেছে পরিসীমা কত পরিসীমা আমাদের যে বেসিক ত্রিভুজ আছে সেইটার পরিসীমা কত প্লাস প্লাস মানে কত বেসিক আছে হচ্ছে আমাদের বেসিক ত্রিভুজ তাহলে টু প্লাস রুট টু তাই না কিন্তু আমি যেটা মনে মনে এক ধরেছিলাম সেইটাকেই তো অঙ্কে বলে দিয়েছে কত চার তাহলে এর সাথে আমাদের একটা জাস্ট চার গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলেই উত্তর আমাদের রেডি ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকের আশা করছি প্রত্যেকের ক্লিয়ার তাহলে এখান থেকে তোমরা আবার পরের রুট টু কমন নিতে পারো সেটা ঠিক আছে কিন্তু একদম ডাইরেক্ট চলে আসা হবে টু প্লাস রুট টু দিয়ে আমাদের বাহুর দৈর্ঘ্য যা সমান বাহুর দৈর্ঘ্য যত বলবে সেইটা দিয়ে গুণ করে দিয়ে টকাস করে উত্তরে আমরা পৌঁছে যাব ঠিক আছে লেটস গো এইবার দেখো আমাদের বিরাট মজাদার অঙ্ক ঠিক আছে যেটা আমরা ছোটবেলায় দেখে সত্যি ভয় পেতাম এই অঙ্কগুলো কিভাবে করব সেই অঙ্কগুলো আশা রাখছি তোমরা প্রশ্ন লেখার আগেই উত্তর বলে দেবে ঠিক আছে চলো বলেছে এত মিটার ও এত মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব হচ্ছে বারো মিটার ঠিক আছে সবার প্রথম এই যে স্তম্ভগুলো থাকবে স্তম্ভগুলো কার উপর থাকবে অবশ্যই মাটির উপর থাকবে তাই না এরকম এটা হচ্ছে সবার প্রথম আমরা হাইট অ্যান্ড এই অঙ্গগুলোর ক্ষেত্রে ভূমি টানবো মানে মাটি বলেছে দুটো স্তম্ভ আছে একটা হচ্ছে পনেরো মিটার একটা হচ্ছে দশ মিটার চলো এইটা হচ্ছে আমাদের পনেরো মিটারের স্তম্ভ বেশ আর একটা হচ্ছে আমাদের দশ মিটারের স্তম্ভ এইটা হচ্ছে আমাদের দশ মিটারের স্তম্ভ এই দুটো স্তম্ভ বলেছে দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব হচ্ছে বারো মিটার তাহলে এই যে স্তম্ভ দুটো দাঁড়ানো রয়েছে এই দুটোর মধ্যে দূরত্ব কত বলেছে এইটা বলেছে বারো মিটার ঠিক আছে তাহলে বলছে তাদের শীর্ষ বিন্দু মধ্যে দূরত্ব কত তাহলে তাদের শীর্ষ দয় বলতে শীর্ষ মানে হচ্ছে মাথা মাথা দুটোর মধ্যে দূরত্ব তাহলে এইটা হচ্ছে এর মাথা আর এর মাথা হচ্ছে এইটা তাহলে যখন যে কোনো জিনিসের দূরত্ব আমাদের মাপা হয় সবসময় লম্বা লম্বী ভাবে মাপা হয় মনে করো এইরকম একটা গাছ আছে এখানে একটা এরকম গাছ এই গাছের উচ্চতা আমাদের কিরকম মাপা হয় এখান থেকে একদম পর্যন্ত সবসময় মনে রাখবে আমরা সবসময় লম্বা লম্বী ভাবে মাপা হয় দেখো এই গাছটার উচ্চতা কিন্তু কখনো এইভাবে মাপা হয় কি এখান থেকে গিয়ে এইটা হচ্ছে গাছটার উচ্চতা এরকম তো কখনো মাপা হয় না বা কেউ বললো আমি এখান থেকে এই এত দূর পর্যন্ত মাপবো এইভাবে গাছটার উচ্চতা তো কখনো মাপা হয় না গাছটার উচ্চতা কি হয় এই যে সর্বোচ্চ বিন্দু রয়েছে সেখান থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বিভাবে দূরত্বটা মাপা হয় তাহলে এই যে দুটো স্তম্ভ রয়েছে এই স্তম্ভ দুটোর মধ্যে দূরত্ব অবশ্যই লম্বা লম্বী ভাবে সোজাসুজি এইটার দৈর্ঘ্য হচ্ছে বারো আবার বলেছে শীর্ষ বিন্দু দ্বয় তাহলে এইটা হচ্ছে শীর্ষ এটা হচ্ছে শীর্ষ তাহলে এই দুটির মধ্যে দূরত্ব কত হবে সোজাসুজি লাইনটা টেনে দিলাম তাহলে এইটা হচ্ছে আমাদের দূরত্ব তাহলে এই যে দাগটা আমি টানলাম এইটার ডিস্টেন্স বের করতে পারলে আমাদের উত্তর হয়ে যাবে বেশ ঠিক আছে এইটা বের করার আগে সবার প্রথম তোমরা বলো যে এখান থেকে এইটার দৈর্ঘ্য যদি দশ হয় তাহলে আমি এখান থেকে একটা দশের মতো কেটে নিলাম এখান থেকে এইটা পর্যন্ত দশ কেটে নিলাম বেশ তাহলে দেখো এই টোটাল স্তম্ভটা ছিল আমাদের পনেরো মিটার টোটালটা ছিল পনেরো মানে এখান থেকে একদম এইটা পর্যন্ত পনেরো তার মধ্যে এইটা যদি দশ হয় তাহলে বলো তো এখান থেকে এইটা কত বাকিটা আছে অবশ্যই পাঁচ বেশ এটা হচ্ছে পাঁচ এবার তোমরা বলো এখান থেকে এইটার দৈর্ঘ্য যদি বারো হয় তাহলে এই রকম যদি আমি একটা সোজাসুজি লাইনটা নিই তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে এখান থেকে এইটা যদি বারো হয় তাহলে এখান থেকে এইটার দৈর্ঘ্যও বারো হবে অবশ্যই তাহলে এইটা বারো হবে বেশ ওপর দিকে যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কি ত্রিভুজ বলো তো সেই সমকোণী ত্রিভুজ তাই না এইটা তো ডিগ্রি হবে অবশ্যই তাহলে ত্রিভুজের এইটা হচ্ছে হচ্ছে তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে পাঁচ বারো হলে এইটা অবশ্যই তেরো হবে দেখো এইটাই আমাদেরকে জানতে চেয়েছিল যে শীর্ষ বিন্দু দয়ের মধ্যে দূরত্ব তাহলে এইটা হচ্ছে শীর্ষ এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে তেরো ঠিক আছে আশা করছি এরকম অঙ্ক তোমরা প্রত্যেকটাই পারবে চলো তোমাদের জন্য পরের সবার প্রথম এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো বলতো ছবি আঁকবো ছবিটার মধ্যে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে তাহলে প্রত্যেকটা অঙ্ক আমাদের হয়ে যাবে কোনোটাই আমাদের আটকাবে না ঠিক আছে চলো বলেছে তিরিশ মিটার ও দশ মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভ আছে যাদের উচ্চতা হচ্ছে তিরিশ মিটার ও দশ মিটার তাহলে সবার প্রথম কি আঁকবো এইটা হচ্ছে ভূমি দাঁড়িয়ে থাকবে তাই না যার উপর দাঁড়িয়ে থাকবে এটা হচ্ছে ভূমি এইবার এর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার তাহলে এইটা আমি টানলাম 30 বেস আরেকটা বলেছে 10 মিটার তাই না তাহলে 10 মিটারের মত আসছে এইটা এটা হচ্ছে 10 মিটার এই স্তম্ভটা হচ্ছে 30 মিটার এই স্তম্ভ হচ্ছে 10 মিটার এই স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব বলেছে 21 মিটার তাহলে এই গোনা থেকে এই গোনা থেকে এইটার দূরত্ব কথা হবে 21 মিটার বেশ তাহলে এবার জিজ্ঞেস করেছে তাদের শীর্ষ বিন্দু দুটোর মধ্যে দূরত্ব শীর্ষ বিন্দু দয় বলতে এইটার দূরত্ব এই যে মাথা টানলাম এই মাথা দুটোর মধ্যে দূরত্ব কত হবে বেশ তাহলে এখান থেকে এইটার দৈর্ঘ্য যদি দশ হয় এই দশের মতো আমি সোজাসুজি একটা কেটে নিলাম তাহলে বলতো এইটার দৈর্ঘ্য যদি দশ হয় এর সমান মাপের কেটে নিলাম তাহলে এইটার দৈর্ঘ্য অবশ্যই দশ হবে এটা যদি দশ হয় আমাদের তো অঙ্কে বলা ছিল এখান থেকে একদম টোটালটা হচ্ছে তিরিশ তার মধ্যে এতদূর আমি দশ পেয়ে গেলাম তাহলে বাকিটা কত হবে অবশ্যই কুড়ি হবে তাই না তাহলে এইটা হলো কুড়ি তাহলে এই দিকটা ছিল কত দশ আর কুড়ি হচ্ছে তিরিশ হয়ে গেল বেশ এইবার দেখো এখান থেকে এইটার দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার অঙ্কে দেওয়া আছে এটার দৈর্ঘ্য হচ্ছে তাহলে কি করলাম এখান থেকে সোজা সুজি একটা তাহলে এর দৈর্ঘ্য কত হবে একুশ হলো তাই না এইবার উপর দিকে যে আমাদের সমকোণী ত্রিভুজ এসছে এখানে দেখো সে আমাদের গরুর রচনা তাই না কত হলো কুড়ি একুশ হলে এইটা কত হবে উনত্রিশ কুড়ি একুশ হলে অতিভুজের দৈর্ঘ্য হবে উনত্রিশ হ্যাঁ যেটা ছিল আমাদের প্রশ্নের উত্তর এইটাই তো চেয়েছিল যে এর শীর্ষ থেকে এর শীর্ষ পর্যন্ত দূরত্ব এখান থেকে এইটার দূরত্ব ছিল আমাদের উনত্রিশ মিটার ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকের আশা করছি প্রত্যেকের ক্লিয়ার ঠিক আছে চলো এর পরের অঙ্কটা করে আমাকে একটু খুশি করে দাও বলেছে তিরিশ মিটার ও তেইশ মিটার উচ্চতা বিশিষ্ট সবার প্রথম এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে এই অঙ্কগুলো তোমরা যদি ছবিটা ঠিকঠাক আঁকতে পারো তাহলে উত্তর একদম সঠিক হয়ে যাবে ঠিক আছে উত্তর করাটা এমন কিছুই অসম্ভব নয় আর ছবিটাই হচ্ছে কনসেপ্ট তাহলে এইটার দৈর্ঘ্য বলেছে তিরিশ মিটার চলো এখান থেকে একটা তিরিশ মিটারের মতো নিলাম আর আরেকটা বলেছে তেইশ মিটার তাহলে তেইশ মিটার মত একটা এই পর্যন্ত লিখলাম আর এইটা হচ্ছে তেইশ তাই না আর বলেছে স্তম্ভ দুটির মধ্যে দূরত্ব বলেছে চব্বিশ মিটার তাহলে এখান থেকে এটা দূরত্ব কত বলেছে এটা বলেছে চব্বিশ মিটার বেশ খুব সহজ অঙ্ক তাহলে এখান থেকে সবার প্রথম কার মতো কেটে নেব এইটার দৈর্ঘ্য যদি তেইশ হয় তাহলে এখান থেকে সমান আমরা কেটে নেব এটা এটা কত হচ্ছে এটাও এটাও তাহলে অঙ্কে বলে দেওয়া ছিল এখান থেকে নিচ পর্যন্ত এই স্তম্ভটার উচ্চতা হচ্ছে তিরিশ মিটার তাহলে তিরিশ মিটারের মধ্যে এইটা যদি তেইশ হয় তাহলে বাকিটা কত হবে বাকিটা হবে আমাদের সাত তাই না ওপরেরটা তো সাত হবে তিরিশ থেকে তেইশ বিয়োগ গেলে সাত হবে বেশ এবার সাত যখন হয়ে গেল তাহলে এইটা যদি চব্বিশ হয় এখান থেকে তাহলে এখান থেকে আমরা একটা লাইন টেনে নেব কত হবে গো তাহলে এখান থেকে এটা যদি চব্বিশ হয় এইটার দৈর্ঘ্য হবে চব্বিশ বেশ এবার কোশ্চেন ছিল কি শীর্ষ বিন্দু দয়ের মধ্যে দূরত্ব তাই না শীর্ষ বিন্দু দয় মানে হচ্ছে মাথা দুটো এখান থেকে এইটার দূরত্ব এইটা ছিল আমাদের কোশ্চেন তাহলে এই যে সমকোণী ত্রিভুজ হলো তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে কি হলো সাত এই তো সাত আছে এটা সাত চব্বিশ হলে এইটা কত হবে তাই না তাহলে এই তো শীর্ষ বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কত এটা হচ্ছে পঁচিশ মিটার ক্লিয়ার প্রত্যেকের আশা করছি প্রত্যেকের অঙ্কগুলো খুব ভালো লাগবে এবং বিরাট ইন্টারেস্টিং অঙ্ক আমি কথা দিয়ে যাচ্ছি এর পরের ক্লাসগুলো অবশ্যই আমি ইউটিউবে নিয়ে আসবো পরপর স্টেপ বাই স্টেপ তোমরা অবশ্যই দেখতে থাকবে চলো তাহলে পরের অঙ্কে খেলা যাক পরের অঙ্ক বিরাট ইন্টারেস্টিং অঙ্ক তোমরা যে গোটা অঙ্কগুলো সব শিখলে তাদের মধ্যে থেকে একটা কনসেপচুয়াল অঙ্ক এটাই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের লাস্ট অঙ্ক কি বলেছে সবার প্রথম আমরা ছবিটা আঁকবো ছবিটা সঠিক আঁকবো সমকোণী ত্রিভুজের পরিসীমা বলেছে চল্লিশ সেন্টিমিটার আর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বলেছে সতেরো আচ্ছা বলতো বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বলেছে সতেরো বৃহত্তম বাহু মানে হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এইটা হচ্ছে অতিভুজ এটার দৈর্ঘ্য কথা হবে সতেরো আর কি বলেছে এবং পরিসীমা বলেছে চল্লিশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বলেছে ষাট বর্গ সেন্টিমিটার বেশ সমকোণী ত্রিভুজের প্রথমে যে আমি গরু রচনা করেছি সেখান থেকে অতিভুজের দৈর্ঘ্য যদি সাতেরো হয় তাহলে বাকি বাহু দুটোর মান কত হবে কত হবে বলো আট পনেরো হলেই সাতেরো আট পনেরো হলেই সাতেরো তাই না এটা হবে আট এটা হবে পনেরো হলে এইটা সাতেরো হবে বেশ আট পনেরো তাহলে আমি যে মনে মনে আট আর পনেরো ধরলাম এইটা ঠিক আছে কিনা অবশ্যই একবার চেক করে নিতে হবে তার জন্য তারা অঙ্কে আরো একটা ডাটা দিয়েছে কি দিয়েছে বলছে পরিসীমা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এই যে বাহুগুলো আমি মনে মনে সতেরো থেকে এই দুটো বাহু ধরলাম পনেরো আর আট এই দুটো সঠিক ধরলাম কিনা না জাস্ট একবার যাচাই করে নিতে হবে তাহলে বলেছে পরিসীমা চল্লিশ তাহলে পরিসীমা হচ্ছে পনেরো প্লাস সতেরো প্লাস আট এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে চল্লিশ হ্যাঁ আট পনেরোটা আমি ঠিকঠাকই ধরেছি চলো আর একটা ডাটা দিয়েছে কি বলেছে ক্ষেত্রফল হচ্ছে ষাট আর একবার টেস্ট করে নেওয়া যাক ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমির দৈর্ঘ্য কত আট আর উচ্চতা হচ্ছে পনেরো তাই না এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে কাটাকুটি করে দাও এটা হচ্ছে চার দিয়ে কাটবে চার পনেরো ষাট বর্গ সেন্টিমিটার তাই না তাহলে দেখো অঙ্কে হ্যাঁ এই তো বলে দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে ষাট বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে জিজ্ঞেস করেছে ছোট বাহুটির দৈর্ঘ্য তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত হবে আট হবে এটা আশা করছি তোমরা নিজেরাই পেরেছ আর ত্রিভুজ থেকে ম্যাক্সিমাম অঙ্কই তোমরা পারবে এবার তোমাদের কাছে যার যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করবে এবং পরে আমি তোমাদের যেগুলো আটকাচ্ছে সেইগুলো নিয়েও আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে চলো সকলকে শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে